মুর্শিদাবাদ জেলার কান্দি থানার আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে এক তৃণমূল নেতার বাড়ি থেকে 12টি তাজা বোমা উদ্ধার করল কান্দি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বোমাগুলি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, তৃণমূল নেতা শুকুর শেখের বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার হয়। পুলিশ শুকুর শেখকে গ্রেপ্তার করেছে। ধৃতকে এদিন কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়। কান্দি মহকুমা আদালতের মহামান্য বিচারপতি ভাস্কর মজুমদার ধৃতকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানান সরকারি আইনজীবী। শুকুর বাড়ি হচ্ছে গোবিন্দপুর। দেখা যাচ্ছে শুকুর শেখের বাড়ির কম্পাউন্ড থেকে 4টে বোম গতকালকে পুলিশ উদ্ধার করেছে এবং সেই সুবাদে পুলিশ আজকে তাকে কোর্টে পাঠায় এবং তাকে 5 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। সে বলেছে যে আরও কিছু বোম উদ্ধার করে দেবে। কোর্ট সমস্ত সিডি দেখে এবং মেটেরিয়াল দেখে 3 দিনের পুলিশ হেফাজতে আবেদন মঞ্জুর করেছেন এবং তাকে 3 দিন পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। জজ সাহেবের নাম হচ্ছে ভাস্কর মজুমদার। আপনার নাম? শুভ কুমার মিশ্র। এমনি বোম ফুটেছে, তা কতই বোম ফুটেছে, কি হয়েছে তা আমার ছেলে জানে না। বাজার থেকে আসছে, এর বাজার থেকে আসছে, তা তোমাদের পুলিশের গাড়িও আসছে, এবার বাদাম করি, এবার শুধাইছে পুলিশে, তখন এবার বুঝছে কি কতই বোম ফুটাইছে, তা আমরা জানিনি, তাইলেই হয় তা বলেনি, বুঝছে এইখানে ফুটাইছে, তা কি জানে, মদ খেয়েছি ওয়াই করেছে। তো আপনার বাড়ি থেকে তো বোম উদ্ধার হয়েছে? বাড়ি থেকে না, না বাড়ি থেকে লাই কতই ফুটে যাবো না। এধারে পুলিশ নিয়ে গেছে ওকে? পুলিশে লিখে। কি নাম আপনার ছেলের? নাম কি? শুকুর। শুকুর শেখ কি করে? বাইরে ছিল, বাইরে ছিল, দি বাহির থেকে এসে এবার ই করেছে, ভোটার ইলেকশনে আমার ছেলেটিকে এমনি করে লিয়েছে, দিয়েছে আজ ইলেকশনে থাক, না তো সৌদিতেই ছিল আমার ছেলে বাড়ি এসে ওয়াই করে মানুষের পাকে করে দিয়ে ওয়াই হইল আমার ছেলে। এটা আমাদের তরফ থেকে নতুন ধরনের কিছু দেখা হচ্ছে না, কারণ গোটা পশ্চিমবঙ্গব্যাপী এরকম ধরনের ঘটনা হামেশাই গড়ে তুলেছে। বোম আজকে তো প্রথম নয়, ভোটের পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন জায়গা থেকে এরকম ধরনের উদ্ধার হচ্ছে। সবসময় প্রেস মিডিয়ায় সেগুলো বেড়াচ্ছে না, ঠিকমতো খবর মানুষ কাছে পৌঁছাচ্ছে না, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তৃণমূলের পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়ে, যে ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি চলছে, যারা বিরোধী তাদের ভ্যাকসিন দেওয়া যাবে না, যারা বিরোধী পক্ষে আছে বিরোধিতা করেছে তাদের ঘরে প্ল্যান স্যাংশন করা হবে না, তাদের ট্রেড লাইসেন্স দেওয়া হবে না, এই যে বিভিন্ন ধরনের নোংরামো চলছে এগুলো না করে মানুষ তো রায় দিয়েছে, সেই মানুষের রায়ে মানুষের মতামতে মানুষের মতদানে জিতেছে এবং সংসদীয় গণতন্ত্রের বিরোধী বলে একটা জিনিস থাকবেই, কিন্তু এইভাবে বিরোধীদের কন্ট্রোল করা হচ্ছে। এখানে মন্ত্র মজুদ করা হয়েছিল হয়তো কোনোরকম অশান্তি পাকানোর জন্য, এরকম ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সকলকেই অনুরোধ করবো, পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো ব্যাপারগুলো দেখার জন্য। এবং পুলিশকে যদি চিন্তন কাজ করতে দেয় আমার মনে হয় এগুলা পুলিশের তরফ থেকে সম্ভব হবে, তৎপরতার সঙ্গে এইসব জিনিসগুলোকে দেখা হবে। কোনদিন বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে এটা আমি কলকাতায় ছিলাম, আজ সকালে ফিরেছি এবং আমি বিস্তারিত খোঁজ নিয়ে যেটা জানলাম যে বোমগুলো উদ্দেশ্যপ্রণিতভাবে ওই শুকুর শেখের বাড়ির এক গোয়াল ঘরের মধ্যে কে বা কারা রেখে গেছিল এবং এই কে বা কারা রেখে যাওয়ার উদ্দেশ্য এই গ্রামটায় আমরা গত বিধানসভা নির্বাচনে অ্যাবসলিউট মেজরিটি পেয়েছি, প্রায় 90%-এর উপরে ভোট পেয়েছি। ওখানে কিছু মানুষ যারা এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে, বিভিন্ন অসামাজিক কাজের সাথে তারা যুক্ত, আমার ধারণা তাদের মধ্যে থেকে কেউ ওই শান্ত সৃষ্ট গ্রামটাকে অশান্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা প্ল্যানফুলি করেছে বলে আমার ধারণা। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা।